জুনায়েদ বাগদাদির কাছে এক মুরিদ আসলো। হুজুর, সবসময় দেখি আপনি নদী পার হয়ে যান হেঁটে হেঁটে। মুরিদ বলল, হুজুর আমিও যেতে চাই। সেও গেল, কিন্তু একটাই বজিফা। বলতেছে, ইয়া জুনায়েদ পড়তে থাক। তাসকিরাতুল আউলিয়া এবং কাশফুল মাহজুবের মধ্যে ঘটনা এসেছে, এগুলো ভুল ব্যাখ্যা নয়, সঠিক ওয়াকিয়া। ইয়া জুনায়েদ পড়তে হবে। এখন যখন জুনায়েদ বাগদাদি সাথে ইয়া জুনায়েদ পড়তে পড়তে যাচ্ছে, নদী পার হয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, এখন কারামত যখন এটা হয়েছে, কেউ একজন আসছে ইবাদতের মধ্যে ডিস্টার্ব করার জন্য। এসে একজন বলতেছে, ইয়া জুনায়েদ পড়তেছোস? আর জুনায়েদ বাগদাদি পড়তেছে, ইয়া আল্লাহ তুই পড়তেছোস? ইয়া জুনায়েদ, ঘটনা কি, তোর আল্লাহ কি শুনে না? তখন সে চিন্তা করলো, কথা তো সত্য। মুরিদ চিন্তা করে, কি কথা তো সত্য। তখন ইয়া আল্লাহ বলতে দেরি নাই, পানির নিচে। নাউজুবিল্লাহ বলেন না। এখন যখন পানির নিচে জুনায়েদ বাগদাদি বলে, ঘটনা কি, পানির নিচে কেন? বলতেছে, হুজুর ইয়া আল্লাহ বলছি পানির নিচে। বলতেছে, ইয়া জুনায়েদ আবার পর, আবার ইয়া জুনায়েদ পড়ছে আবার পানির উপরে। এখন আর কোনো কথা বলে না, চুপ। বলে, এমনি ইয়া আল্লাহ ডাক দি, আল্লাহ বলে ডাক দিছি পানির নিচে, জুনায়েদ বাগদাদির নাম নিছি পানির উপরে, এখন আর কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না, পানির নিচে ডুবা মরতে কে চায়? বলে, ওই পারে যায় আমি তারপর প্রশ্ন করবো। ওই পারে যাওয়ার পর বলতেছে, ইয়া শেখ, ইয়া জুনায়েদ আল বাগদাদি, ঘটনা কি, আমাকে একটু বলুন। আপনি আল্লাহকে ডাকছেন, আল্লাহ আপনারটা শুনলো, আমারটা শুনলো না? বলতেছে, জুনায়েদ বাগদাদি, তুই যার পরামর্শ নিয়েছিস, পরামর্শ ভালো, কিন্তু পরামর্শ দাতা হলো গালাত। পরামর্শ ভালো, আল্লাহর নাম নাও, পরামর্শ ভালো, কিন্তু তার ইরাদা নিয়ত হলো খারাপ। দেখেন, এই নি আল্লাহ যখন হুকুম দিলেন, উসজুদ লিল আদম, আদমকে সেজদা করো, তিনি বললেন, আল্লাহ সেজদা তো তোমাকে করব, আদমকে কেন? কথা ভালো, ইবাদত আল্লাহ, সেজদা আল্লাহর, কথা ভালো, কিন্তু কাজে বেয়াদবি। এই জন্য আপনাকে তালাশ করতে হবে আদম। আদিনী কুল্লু আদব, আমার নবী বলেছেন দিন প্রতিষ্ঠিত হলো আদবের উপরে। সুবহানাল্লাহ, আদব আগে তালাশ করতে হবে। জুনায়েদ বাগদাদি বলছেন, যখন তুই ইয়া জুনায়েদ পড়ছিলি, তখন আমি তোকে হেফাজত করছিলাম, কারণ আমাকে হেফাজত করছিলেন আল্লাহ। তুই জুনায়েদ বাগদাদি পর্যন্ত পৌঁছাস নাই, তুই আল্লাহ পর্যন্ত কি পৌঁছাবি? জুনায়েদ বাগদাদি পর্যন্ত পৌঁছাও, অর্থাৎ তুমি আগে আল্লাহর বলিকে তালাশ করতে হবে, এরপর না আল্লাহর বলি তোমাকে নবীর কাছে নিয়ে যাবে। নবীর উসিলায় কাকে পাবো? আল্লাহকে। যেমন এই স্টেজ উঠার আগে সিঁড়ি লাগছে, ঠিক কিনা? আওয়াজ দেয় না, সিঁড়ি ছাড়া স্টেজ উঠা কি সম্ভব হতো? আওয়াজ দিয়ে বলে। এখন যারা বলে না, হুজুর উসিলা মানি না, কোরআনই যথেষ্ট, মা বাবাই যথেষ্ট, উসিলা মানি না, যেখানে আমার আল্লাহ হুকুম দিছেন, ওয়াবতাগুইলাইহিল বাসিলা, ওয়াসিলা তালাশ করো। যারা উসিলা মানে না, তাদেরকে বলবেন পাঁচতলা বিল্ডিং এ উঠায়া তোমাকে সিঁড়ির মাধ্যমে উপরে উঠাবো, কিন্তু যখন নিচে যাইবা সিঁড়ি ছাড়া যাইতে হবে। সিঁড়ি ছাড়া ছাদের থেকে একটা ধাক্কা দিবে, নিচে যাইতে যাইতে আজরাইল আলাইহিস সালামের লম্বা সালাম পাবে। আজরাইল আলাইহিস সালাম বলবে, কিতা খবর বালানি, ঠিক কি না? ও কিতা খবর বালানি, নিচে কিল্লা যায় তাও উপরে চলো, আল্লাহর কাছে চলো, ঠিক কি না? আসতেও আপনার উসিলা লেগেছে, মা বাবা দাদা দাদি নানা নানি তাদের পূর্বপুরুষরা, আওয়াজ দেয় না? আসতে উসিলা লেগেছে, কত উসিলা লেগেছে আপনি নিজেও জানেন না। এমনি ভাবে যেত, আপনার উসিলা লাগবে, ওলিউল্লাহ লাগবে, নবিউল্লাহ লাগবে, আল্লাহকে পেতে হবে, ঠিক কিনা?